আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কারেকশনের কিছু প্রশ্ন সমাধান করব। তোমরা জেনে থাকো, কারেকশন টপিকটা খুবই ইম্পর্টেন্ট। গ্রামারের সব কিছুর একটা মিশ্রণ, ফলে কারেকশন পাঠতে হলে গ্রামারের সবগুলো টপিকের একটু ভালো আইডিয়া রাখতে হয়, এবং কারেকশন সব ধরনের পরীক্ষা এসে থাকে, কৃষিগুচ্ছ এসে থাকে। আজকের ক্লাস আমরা শুরু করে দিব। নিশ্চয়ই তোমরা আমাকে তোমাদের দয়া রাখবা, ভিডিওটি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবা এবং একটা লাইক দিয়ে ফেলবা। চলে যাচ্ছি আমি আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটি, দেখো লেখা আছে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, মানে সঠিক বাক্য কোনটি, চারটির কোনটা সঠিক, বাকি তিনটা ভুল। তোমার বাসায় যখন প্র্যাকটিস করছো কারেকশনের, বা আমার সাথে এখন কাজ করছো, চিন্তা করতে হবে একটা কারেক্ট, বাকি তিনটা ভুল, কেন ভুল, এভাবে একটু চিন্তা করে করে যাও। তাতে মনে হয় তুমি গ্রামারের অনেক খুঁটিনাটি বিষয় জেনে যাবে, যেটা খুবই ন্যাচারালি তোমাকে হেল্প করবে। আমি আনসার দেখিয়ে ফেলছি, মনে হয় তোমরা আনসারও পেয়ে গেছো অনেকেই। আমাদের এই প্রশ্নটার আনসার হতে যাচ্ছে বি। বলো স্যার, বি কেন, বাকিগুলোতে প্রবলেম কি একটু যদি বলতেন। হ্যাঁ, আমি অবশ্যই বলবো। দেখো, প্রথমত আমি এ নাম্বার নিয়ে আসি। এ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি লাল দাগ দিয়েছি এই নাম্বারের জন্য, আর কিছু কথাও লিখেছি, তোমার মনে হয় দেখতে পাচ্ছ। দেখো লেখা আছে, আই হ্যাংড মাই শার্ট অন দ্য ওয়াল। যে ভাই, হ্যাং শব্দটার অর্থ দুটা, তোমরা জেনে থাকবা, না জানলে শোনো আবার। হ্যাং শব্দের দুটো অর্থ আছে, একটা হলো ঝুলানো, লাইক এ টি শার্ট ঝুলানো, মানে কোনো কিছুকে ঝুলানো, আর একটা হলো ফাঁসি দেওয়া, কাউকে ফাঁসি দেওয়া। তাহলে হ্যাং শব্দটা যখন প্রেজেন্ট ফর্মে থাকে ভার্বের, তখন এটার অর্থ হয় দুটা, আইদার ঝুলানো কোনো কিছু, অথবা কাউকে ঝুলানো বা ফাঁসি দেওয়া। এখন পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মে গেলে এই দুটা শব্দের রূপ চেঞ্জ হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। কেমন রূপ যেহেতু চেঞ্জ হয়ে যায়। দেখো, হাং শব্দের অর্থ একরকম, হ্যাং শব্দের অর্থ আর একরকম। এখানে আমরা এক শব্দের অর্থই পেলাম, ঝুলানো, ফাঁসি দেওয়া। বাট যখন যখন হাং হবে, এইচ ইউএনজি হাং, এটা কিন্তু কোনো কিছুকে ঝুলানো অর্থে বোঝাবে, ওই শার্টটাকে ঝুলানো হয়েছে, শার্টটা ঝুলানো আছে এমনটা। তাহলে এইচ ইউএনজি হাংটা হলো পাস্ট ফর্ম, যে অর্থ ঝুলানো, আর এইচ এএনজি ইজি হ্যাংড, এটা অর্থ ফাঁসি দেওয়া কাউকে। তাহলে আমি যদি আবার একটু বলি, এইচ এএনজি হ্যাং অর্থ ঝুলানো, ফাঁসি দেওয়া প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে গেলে এইচ এএনজি, এই দুটো শব্দের দুটো ফর্ম হয়ে যায়, একটা হলো এইচ ইউএনজি হাং, যেটার অর্থ কোনো কিছুকে ঝুলানো, আর এইচ এএনজিইডি হ্যাংড, যেটা কোনো মানুষকে ঝুলানো বা ফাঁসিয়ে দেওয়া বোঝায়। আমি হ্যাংড দিয়ে বিশেষ পরীক্ষায় আসা একটা প্রশ্নও লিখেছি। দেখো, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, মানে তাকে সে খুন করছে, এই জন্য তার হ্যান্ড ফাঁসিয়ে দেওয়া হয়েছে। দেখো, হি ওয়াজ হ্যাংড, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এখানে শার্টটা কি ফাঁসি দিছে নাকি ঝুলাইছে? তাহলে দেখো, আমরা হাং লিখতে হবে এখানে। আশা করি তোমরা খুব ক্রিস্টাল ক্লিয়ার প্রথম প্রশ্নটার ব্যাখ্যা, এবং এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু তোমরা আলাদা করে, মানে শুধু এই হ্যাং হাং যেটা বললাম, এটা দিয়ে আলাদা প্রশ্ন পেয়ে যেতে পারো। সেকেন্ড ওয়ান, আই স হিম প্লেয়িং ফুটবল, ইয়া এটা তো কারেক্ট, আই স হিম, আমি দেখেছিলাম তাকে প্লেয়িং ফুটবল, ফুটবল খেলতে, এটা কিন্তু ট্রান্সলেশন আকারও পেয়ে যেতে পারো। এমন মোড়ের অসংখ্য প্রশ্ন এসছে, আই স দ্য গার্ল ডান্সিং, আমি মেয়েটাকে দেখেছিলাম ডান্স করতে, আই স দ্য বয় ক্রাইং, আমি ছেলেটাকে দেখেছিলাম কান্না করতে, এমন মোডের অসংখ্য ট্রান্সলেশন পরীক্ষা এসছে। ফলে আই স হিম, আমি তাকে দেখেছিলাম প্লেয়িং ফুটবল, ফুটবল খেলতে, হোপফুলি ক্লিয়ার। অ্যান্ড দেন ওয়ান মাস্ট ডু হিস, তো হয় না, তোমার মনে হয় এটা সবাই জানো, ওয়ান থাকলে আমরা কী লিখে জানো, ওয়ান থাকলে আমরা ওয়ান্স লিখবো, ইয়াস। তাহলে ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি যেহেতু নাই, ফলে এটা ভুল। আর শেষে কি, হি হ্যাজ নো অ্যাপেটাইট ইন ফুড, তো না, অ্যাপেটাইট ফর ফুড, অ্যাপেটাইট মানে তার খাবার প্রতি খুব বেশি টান নাই, ক্ষুধাটা নাই, অ্যাপেটাইট ফর সামথিং, অ্যাপেটাইট ফর ক্ষুধা। তাহলে আমরা এখানে কারেক্ট সেন্টেন্স পেলাম কেবল বি নাম্বারটা, প্রথমটাতে হ্যাং না হয়ে হাং হওয়ার কথা ছিল, সি নাম্বারে ওয়ান মাস্ট ডু ওয়ান্স, ডি নাম্বারে হি হ্যাজ নো অ্যাপেটাইট ফর ফুড। আমি মনে হয় ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আমি এবার নেক্সট কোয়েশ্চেনে তোমাদেরকে নিয়ে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা একই মুডের, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক জায়গায় আসছে এগুলো। আই ফিল আউট অফ সর্ট টুডে, মানে আমার আজকে শরীর ভালো নাই এমনটা বোঝাচ্ছে, প্যাটার্নটা ঠিক আছে কিনা তুমি খুঁজবা। বি নাম্বার, হি ট্রাইড হার্ডলি টু সাকসিড, সি নাম্বার, আই হ্যাভ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু, প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স। চারটা সেন্টেন্সের কোনটা ভুল, কোনটা কারেক্ট, তার মানে তিনটাই ভুল। তোমাদের অনেকের কাছে হয়তো এখানকার একাধিক সেন্টেন্সে কারেক্ট মনে হতে পারে, বাট তুমি যদি একটু ডিপার চিন্তা করো, দেখবা ভাইয়া কেন যেন একটু ভুল আছে,
আমি আনসার দেখাচ্ছি তোমাদের। আসো, কেন আমরা ভুল ধরছি? প্রথম সেন্টেন্সটাতে আসো, আই ফিল আউট অফ সর্ট, না এক্সপ্রেশনটা হলো আউট অফ সর্টস, একটা এস মিসিং বিধায় অসুবিধাটা। তাহলে এখানে কথাটাকে আউট অফ সর্টস এটা খেয়াল রাখবা, আউট অফ সর্টস। তাহলে আই ফিল আউট অফ সর্টস টুডে এমনটা হলে ভালো হতো, বাট আমাদের এখানে তো কারেক্টটাই চাইছে। বি নাম্বারটা কি ঠিক আছে কিনা, নিশ্চয়ই কেউ ঠিক ধরা উচিত না, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা দিয়ে খুব ভালো একটা কারেকশনও এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, আমি সুযোগ পেলে তোমাদের কোনো একদিন দেখিয়ে দিব। হি ট্রাইড হার্ডলি টু সাকসিড, না ভাইয়া তোমরা নিশ্চয় জানো হার্ড অর্থ কঠোর, এ শব্দটা অ্যাজেটিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, লাইক হি ইজ আ হার্ড ওয়ার্কার, হি ইজ আ হার্ড ওয়ার্কার, মানে সে কঠোর পরিশ্রমী। তাহলে এখানে ওয়ার্কারকে মডিফাই করার কারণে হার্ডটা অ্যাজেক্টিভ। আমি বলতে পারি ওয়ার্ক হার্ড, আমি কাউকে বলছি, ধরো তোমাদের কাউকেই বলছি ওয়ার্ক হার্ড, এই কঠোরভাবে পরিশ্রম করো। এখানে হার্ডটা মডিফাই করেছে নাউনকে, ফলে অ্যাজেক্টিভ। এখানে হার্ডটা মডিফাই করছে কাকে, ভার্বকে, ফলে অ্যাডভার্ব। এখানে হার্ড শব্দের সাথে অ্যালয়াইস লাগাই দিলে কিন্তু সবসময় অ্যাডভার্ব হয়ে যায় না, অ্যাডভার্ব ঠিক, বাট এই বাক্যের হার্ডলি শব্দের অর্থ কী? হার্ডলি শব্দের অর্থ কিন্তু এমন না যে কঠোরভাবে, না, এখানে অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভ মনোযোগ, মনোযোগী অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে। এখন অ্যালয় দিলেই সবসময় কিন্তু বাক্যের অর্থ ঠিকঠাক থাকে না, এটা খেয়াল রাখো, মানে অ্যাডভার্বের মুড অর্থ দেয় না, পজিটিভ মুড দেয় না। হার্ড শব্দের সাথে অ্যালয় দিলে অ্যাডভার্ব হয় বটে, বাট অর্থটা নিশ্চয়ই নেগেটিভ হয়, তোমরা জানো। তাহলে হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, টু সাকসিড ঠিক আছে, সাকসিড শব্দটা কিন্তু ভার্বটার নাউন হলো সাকসেস, সাকসেস। তাহলে সে সফল হতে কদাচিৎ চেষ্টা করেছিল, হার্ডলি শব্দটা নেগেটিভ কিন্তু ভাইয়া। তাহলে হার্ডের সাথে অ্যালয় হলে এটা কিন্তু কঠোরভাবে বোঝায় না, বরং কদাচিৎ অর্থ দেয়। ফলে এই কথাটা কি ঠিক কি না, সে সফল হতে কদাচিৎ পরিশ্রম করেছিল, নিশ্চয়ই কথাটা অ্যাবসোলিউটলি রং আকারে তুমি চিন্তা করছো, ফলে এটা ভুল। সি নাম্বার ভাইয়া কী প্রবলেম, আই হ্যাভ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু, আমার অনেক কাজ করার আছে, বিষয়টা এমন মিলে যায়, বাট এখানে একটা ওয়ার্ড মিসিং, আই হ্যাভ আ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু, আমার করার মতো অনেক অনেক কাজ আছে। নিশ্চয়ই তোমরা ওয়ার্ক শব্দের সাথে পরিচিত, ওয়ার্ক শব্দটা এখানে কাজ বোঝাচ্ছে, আনকাউন্টেবল নাউন, তার সাথে অ্যাজ ওয়েস লেখা যায় না। এ গ্রেট ডিল অফ দেখাবার মানে অনেক বেশি বোঝায় বিধায় অ্যাস লেখা যাবে না, এখানে ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন অর্থ দিচ্ছে কাজ। ডি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার, কেন দেখো লেখা আছে প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স, আমার অ্যাটেন্ডেন্সটা দাও, দয়া করে অ্যাটেন্ডেন্সটা দাও, দ্যাটস ইট। তাহলে এই নাম্বারে আমরা আউট অফ শর্টের জায়গায় শর্টস লেখার কথা ছিল, লিখলে ভালো হতো, হার্ডলি না হয়ে হার্ড হলে ভালো হতো, শুধু হার্ড, এইচআরই হার্ড বাক্যের অর্থটা ঠিক থাকতো। এখানে আই হ্যাভ আ গ্রেট ডিল, এই কথাটা মিসিং বিধায়, এ বি সি আমরা রং পেয়ে গেলাম, আর ডি নাম্বারটা কারেক্ট হল। হপফুলি বোঝাতে পেরেছি, আমি চেষ্টা করছি ভাই, তোমরা বুঝতে পারছো কি না আমাকে জানাইও। হ্যাঁ, তিন নাম্বার অ্যাগেইন কারেক্ট সেন্টেন্স, ইট হ্যাজ বিন রেইনিং ফর টু ডেইজ, হি ইজ সিনিয়র দেন ইউ, ডু ইউ নো হু এম আই, এয়ারপোর্ট ইজ বিজি প্লেস। ভাই রে লাভলি কোয়েশ্চেন, এখানকার প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আলাদা কোয়েশ্চেন হতে পারে, কারেকশনের মজা এখানেই, একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট কারেকশন তুমি সমাধান করতে যদি কিছুদিন ধরে সমাধান করতে পারো, তুমি কিন্তু দেখবা ইংলিশের মজা পেয়ে যাবা, এবং কারেকশন যারা সমাধান করতে পারে তাদের কাছে কিন্তু ইংলিশ ভাল লাগে, আমি নিশ্চিত বলতে পারছি। এখানকার প্রত্যেকটা সেন্টেন্স আলাদা পরীক্ষা এসছে অসংখ্যবার, যেহেতু আমি ইংলিশ পড়াচ্ছি একটু দেখি এই প্রশ্নগুলো খুব করে, আনসার পেয়ে যাবা। আসো, কেন বাকিটা ভুল আমি সেটা তোমাকে একটু বলার ট্রাই করবো। আসো ভাইয়া, আমরা উত্তর পেয়েছি এ, এ থেকেই শুরু করি, এ নাম্বারটা কেন ঠিক, ইট হ্যাজ বিন রেইনিং ফর টু ডেজ। তোমরা মনে হয় জানো আমরা কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এমনটা বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, তার মানে ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে দুই দিন ধরে, তার মানে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আগে শুরু হয়েছে এখনও কিন্তু চলছে। আর এখানে ফরের কথাটা ঠিকই আছে, আমরা জানি যদি নির্দিষ্ট ডেট যেহেতু লেখা নাই, দুই দিন আছে বাট কোন দুদিন আমরা জানি না, তাহলে আমরা জানি ফরের পর একটা সময় থাকে আর সিন্সের পর স্পেসিফিক সময়টা থাকে, মানে সিন্সের পর একবার লেখা থাকবে সিন্স 10th August, সিন্স 10th July, জুন, যাই বলি আর কি, আমরা একটা স্পেসিফিক টাইম থাকবে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর টু ডেজ, দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই সেন্টেন্সটা কারেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মুডে, ফলে এটা খুব কারেক্ট সেন্টেন্স। বি নাম্বারটাতে ভুল কি বুঝতে পারার কথা, তোমরা যখন ডিগ্রি টপিকটা পড়েছো বা রিভিশন দিবা আবার বা দিচ্ছ, নিশ্চয়ই কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হবা বা হয়ে আছো, সিনিয়র, জুনিয়র, এক্সটেরিয়র, আলটেরিয়র, এ সুপেরিয়র, যাতে কিছু ওয়ার্ড আছে, তাদের পর কিন্তু
টু হয় প্রিপজিশন, যদিও টু শব্দের অর্থ কিন্তু চেয়ে, লাইক অর্থ হচ্ছে হি ইজ সিনিয়র টু ইউ, সে তোমার চেয়ে সিনিয়র। দেখো টু শব্দ অর্থ কিন্তু এখানে চেয়ে, বাট চেয়ে হলেও এখানে কিন্তু দেন লেখা যাচ্ছে না, টু লিখতে হচ্ছে। তাহলে এই সিনিয়র, জুনিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র আরও কিছু ওয়ার্ড আছে, এদের সাথে কিন্তু প্রিপজিশন কী হয়, টু হয়, যার অর্থ চেয়ে। হি ইজ সিনিয়র, হি ইজ সিনিয়র টু ইউ, সে তোমার চেয়ে সিনিয়র। তাহলে এখানে দেনের জায়গায় টু হলেই বাক্যটা হতো, আমরা ভুল পেয়ে গেলাম এ বি। ডি নাম্বারের ভুল কি, খুবই ভালো প্রশ্ন, ডু ইউ নো হু অ্যাম আই, এবং এটা দিয়ে পরীক্ষায় সব ধরনের পরীক্ষা প্রশ্ন আসছে, ইনক্লুডিং আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার মতো পরীক্ষাও কিন্তু প্রশ্ন আসতে দেখেছি, সহজে স্টুডেন্ট আনসার পারার কথা। হু, হু শব্দটা কি ডাব্লিউএইচ কোশ্চেন, এমনটাই তো আমরা জানি। দেখো হু অ্যাম আই, হু অ্যাম আই, এটা ইন্ডিকেটিভ সেন্টেন্স, আমি কে, মানে আমায়, আমি আমাকে হয়তো ভুলে গেছি বলছি হু অ্যাম আই, আমি কে, এমনটা। দেখো ভাইয়া, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, এবং এটাকে আমরা বলছি ডাব্লিউএইচ ওয়ার্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ডের পরেই অক্সিলারি ভার্ব বসে, বা এখানে এমটাই প্রিন্সিপাল ভার্ব, হু অ্যাম আই, আমি কে। অন্যদিকে এটা নিশ্চয়ই তোমরা জানবা, ডাব্লিউএইচ কোশ্চেন ডেফিনেটলি বাক্যের কোথায় বসে, শুরুতেই বসে। ডাব্লিউএইচ কোশ্চেন অবশ্যই বাক্যের শুরুতেই বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে পারি কীভাবে, তারপর অবশ্যই একটা অক্সিলারি থাকে, আর এখানে যেহেতু প্রিন্সিপাল, বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। হাউ এভার, এখানে যে হুটা আছে, এখানের হুটা ডেফিনেটলি ডাব্লিউএইচ কোশ্চেন না, ডাব্লিউএইচ কোশ্চেন না, কারণ ডাব্লিউএইচ কোশ্চেন কখনো বাক্যের মাঝে বসতে পারে না। সোজা কথা হলো ভাই, এই যে ডাব্লিউএইচ কোশ্চেন আকারে যে হু, হোয়াট, ওয়েন, ওয়ার, হাউ মেনি, হাউ মাচ, হাউ অফেন, এই শব্দগুলোকে আমরা চিনি, এগুলো যদি কখনো বাক্যের মাঝে দেখো, তুমি ধরে নিও এটা একটা ক্লজ মার্কার, এবং ক্লজ মার্কারের পর সরাসরি কী লাগবে, সাবজেক্ট লাগবে। দেখো হু এম আই শব্দটা, সেন্টেন্সটা যেমন কারেক্ট, এখানে হু আমি কথাটা কিন্তু ভুল, কারণটা কি, এখানে কিন্তু বাক্যের মাঝে আছে আরেকটু কথা আছে, ডু ইউ নো, তুমি কি জানো, হু আই এম, কথাটা কি হবে ডাব্লিউএইচ কোশ্চেনের পর ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্সে অক্সিলারি হয়, এটা আমরা জানি, কিন্তু যখন এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোই বাক্যের মাঝে আসবে, তখন আমরা এদেরকে বলবো ক্লজ মার্কার, তারপর ডিরেক্ট কী লাগবে, সাবজেক্ট লাগবে, অক্সিলারি হওয়া যাবে না। হু আই এম বাক্যটা এমন হলে ভালো হইতো, ডু ইউ নো হু আই এম, ডু ইউ নো হু আই এম, হোপফুলি ক্লিয়ার। তাহলে এটাও ভুল পেলাম এই কারণে। ডি নাম্বারটা কেন ভুল, এটা দিয়ে আলাদা করে প্রশ্ন এসছে একাধিক জায়গায়। এয়ারপোর্ট ইজ আ ইজ বিজি প্লেস, ভাইয়া এয়ারপোর্ট, এয়ারপোর্ট ইজ বিজি প্লেস, এমন কথাবার্তা বলা যায় না। আমি বলে থাকি স্টুডেন্টদের এইভাবে, তুমি বলতে পারো না যে আই হ্যাভ টিচার, না ভাইয়া, আই হ্যাভ টিচার মানে তোমাকে বলতে হবে আই হ্যাভ এ টিচার, আমার একজন টিচার আছে, অথবা বলতে পারবো আই হ্যাভ সাম টিচার্স, আই হ্যাভ মেনি টিচার্স, আই হ্যাভ আ ফিউ টিচার্স, মানে তুমি টিচার আছে তোমার, বলতে হবে একজন আছে, দুইজন আছে, পাঁচজন আছে, সাতজন আছে, এমন একটা বলতে হবে, তুমি বলতে পারো না যে আমার টিচার আছে। তো এখানে কথা এয়ারপোর্ট, এয়ারপোর্ট হলো ইজ বিজি প্লেস, ঠিক আছে, এয়ারপোর্টে শুধু বিজি প্লেস, আর দুনিয়ার কোনো বিজি প্লেস নাই। তাহলে এখানে কিন্তু এই যে ইজ আ বিজি প্লেস কথাটা অ্যাড করতে হবে, এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস। তাহলে এখানে এই যে এটা আর্টিকেলটা নাই বিধায় এ নাম্বার, ডি নাম্বার সেন্টেন্সটা কিন্তু ভুল। তাহলে আমরা ভুল পেলাম বি নাম্বারে, দেনের জায়গায় টু হলে দেন লেখা আছে, এই জন্য ভুল, টু হলে ঠিক থাকতো, ডু ইউ নো হু এম আই না হয় আই এম হলে ঠিক থাকতো, ভুল আছে। এখন এয়ারপোর্ট ইজ বিজি প্লেস না, এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস, ভুল আছে, এ নাম্বারটাই ঠিকঠাক আছে। হোপফুলি আমি বোঝাতে পেরেছি, আমি ট্রাই করছি ভাই একবারে যতটুকু ছোট কথাও বলা যায় সেগুলো কিন্তু ট্রাই করছি, হোপফুলি কি বিরক্ত হচ্ছে না, উপকার হচ্ছে তোমাদের। অ্যান্ড কোশ্চেন চার, অ্যাগেইন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট আনসার, এখানে কারেক্ট আনসার মানে কারেক্ট সেন্টেন্সেই তো, খুঁজে বের করে ফেলো, এটা খুব সহজ কথা, খুব বেশি পেন্সগোজ এখানে নাই, এখানে প্রিপজিশনের একটু ছোট্ট কাজ আছে, পাশাপাশি আর একটু কাজও আছে, আমি দেখাচ্ছি আনসার, তোমরা নিশ্চয়ই পেরে যাবা। আমি আনসার পাচ্ছি আমরা বি, তাহলে আনসার বি নাম্বারটা কারেক্ট, বাকিগুলো আমরা সিরিয়ালে আসি। দেখো এক নাম্বারটা কেন ভুল বলছি, অ্যান শুধু আইডল ম্যান ক্যানট প্রসপার ইন লাইফ, এই কথাটা বলা যায় কি না, একটু আগে বলে এসছি না, এয়ারপোর্ট কী বলতে হবে ভাইয়া, এয়ারপোর্ট, এয়ারপোর্ট, এয়ারপোর্ট ইজ আ বিউজি, বিউজিতে না বিজি প্লেস, লেখার সময় বিউজি আসে আর কি, হ্যাঁ, এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস, ইজ আ বিজি প্লেস বলতে হচ্ছে, আই হ্যাভ আ টিচার, আই হ্যাভ সাম টিচার্স, আই হ্যাভ আ পেন, হ্যাঁ। তাহলে এই যে আইডল ম্যান, অলস মানুষ পারে না, মানে সফল হতে পারে না জীবনে, এখন শুধু আইডল ম্যান বলা যাবে, শুধু ম্যান বলা যাবে না, বলতে হবে আইডল, একজন আইডল ম্যান, অথবা আইডল ম্যানেরা, তুমি কী বলবা, তুমি বলতে পারো অ্যান আইডল ম্যান, অথবা আইডল অ্যামিয়ান দাও, প্লুরাল বানায় দাও, ওরে তুমি সিঙ্গুলার রাখবে বা প্লুরাল রাখবে, একটা রাখতে হবে।
এন সিঙ্গুলার রাখতে গেলে আগে কিন্তু একটা আর্টিকেল অ্যাড করে দিতে হবে, বুঝতে পারছো মনে হয় পয়েন্ট? তাহলে এখানে এন আইডলম্যান কথা লিখলে আমরা ধরতে পারতাম কারেক্ট, ফলে এই কারণে ভুল। বি নাম্বারটা ঠিক আছে, বোঝা যাচ্ছে, দেখো এই যে এন আইডলম্যান, যেহেতু এম এ এন আছে, তোমরা এম এ এন হলো সিঙ্গুলার নিশ্চয়ই জানো, এম ই এন হলো প্লুরাল, ফলে এন যেহেতু দিয়েছে আইডলম্যানটা ঠিক আছে। এন আইডলম্যান একজন অলস ব্যক্তি, ক্যানট প্রসপার, সফল মানে প্রসপার করতে পারে না ইন লাইফ, জীবনে, জীবনে বোঝাতে কিন্তু ভাই আমরা যে ইন লাইফেই ব্যবহার করি, এটা মনে হয় আমার খুব বেশি ব্যাখ্যার দরকার নাই, ইন লাইফ। আর সি নাম্বারে দ্য আইডলম্যান, দ্য আইডলম্যান হতে পারে অফকোর্স নির্দিষ্ট কোনো ব্যক্তি যদি রেফার করে, কিন্তু এখানে অফ লাইফ, আবার এখানে অ্যাট লাইফ, এই জন্য আমরা সি আর ডিকে ভুল কাটলাম প্রিপোজিশনের কারণে, আর এ বির মাঝে বি নাম্বারটা নিলাম এই কারণে, কারণ এখানে মানে ম্যানটাকে একবারে ওই যে আমরা যে প্যাটার্নটা বলি, শুধু ম্যান লেখা যায় না, একজন মানুষ, একজন মানুষ, অনেক মানুষ, এখানে মানব জাতিকে রেফার করছে আর কি, মানে কোনো মানুষেই এটাকে বলছে। তাহলে আমাদের এখানে এ নাম্বারটা ভুল, রিজনটা কি ভাইয়া? এই যে শুধু আইডলম্যান লেখা যাবে না, এন আইডলম্যান, সাম আইডলম্যান, অথবা শুধু আইডলম্যান লিখো, এম ইএন ম্যান। হোপফুলি ক্লিয়ার, আনসার বি পেয়ে গেছি। এবার মনে হয় আমরা পাঁচে আসি, অ্যাগেইন কারেক্ট সেন্টেন্স, খুবই ভালো প্রশ্ন। হি ওয়েন্ট দেয়ার ওয়াকিং অন ফুট, হি ওয়েন্ট দেয়ার অন ফুট, হি ওয়েন্ট দেয়ার বাই ওয়াকিং, হি ওয়েন্ট দেয়ার অন ফুট, অন ফুটিং। ওরে ভাই রে ভাই, আনসার পেয়ে গেছো সহজে, আমি খুব কথা বলতে হবে না এখানে। দেখো ভাই, হি ওয়েন্ট দেয়ার ওয়াকিং অন ফুট, আরে অন ফুট মানে তো পায়ে হাঁটা, ওয়াকিং কথাটা দরকার নাই, হি ওয়েন্ট দেয়ার অন ফুট, ইয়া ঠিক আছে। দেখো ভাইয়া, পায়ে হেঁটে কোথাও যাওয়া এমনটা বোঝাতে আমরা অন ফুট বলি, এখানে আর ওয়াক টক দরকার নাই, অন ফুট মানে তো পায়ে হেঁটে যায় নাকি? তাহলে হি ওয়েন্ট দেয়ার অন ফুট, এখানে হি ওয়েন্ট দেয়ার বাই ওয়াকিং বলি না, অন ওয়াক, অন ফুট বললেই কাজটা শেষ, অন ফুটিং হয় না। তাহলে এখানে একটা কথা বলে রাখতে পারি, অন ফুট, অন ফুট, আর একটা বলতে পারো তোমরা ইন আ বেয়ার ফুট, ইন আ বেয়ার ফুট, বেয়ার ফুট মানে হলো খালি পা, হ্যাঁ খালি পা। তাহলে অন ফুট মানে পায়ে হেঁটে, ইন আ বেয়ার ফুট মানে হলো খালি পা, মানে এটা হলো পায়ে হেঁটে, এটা হলো খালি পা, মানে জুদা নাই, হ্যাঁ ওই যে শহীদ মিনারে যায় লোকজন এমনটা, আশা করি বুঝতে পেরেছ। দেন ও তোমরা যারা, তোমাদের মধ্যে যারা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা মেডিকেলের জন্য, আবার তোমরা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারো, কোর্সের ব্যাপারে জানতে যদি চাও আরও ডিটেল করে, আমি তোমার ইংলিশটাকে ভালোভাবে প্রস্তুত করিয়ে দিব ইনশাআল্লাহ, পাশাপাশি জিকেটাও পাবা তোমরা। যারা কোর্সে জয়েন করতে চাও তারা শুধু এই নাম্বারটাতে, একটা নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবে এবং বলবা স্যার আমি জয়েন করতে চাই। তোমাদের ছোটো ভাই বোন যারা আছে মেডিকেলের প্রস্তুতি নিবে জানো তুমি, তাদেরকে রেফার করতে পারো ইনশাআল্লাহ, তাদের ইংলিশের প্রস্তুতি একবারে নিখুঁত করে দেওয়ার ট্রাই করবো আমি, করবো যদি সে আমার কথাটা মানে, খুব ভালো করবে ইংলিশে। তোমরা যারা পরীক্ষা দেওয়ার ইচ্ছে আছে বা দেওয়ার চিন্তা আছে মাথায়, তারা জয়েন করতে পারো নির্দ্বিধায়। ছয় নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অ্যাগেন আনসারটা খুব সোজা এটা পেরে যাবা, আমি ব্যাখ্যা এটা দিয়ে ফেলছি, এটার মানে এটার আনসার যেটা হওয়ার কথা, আনসারের যে সামারিটা সেটা আমি বলে ফেলেছিলাম আগেও, তোমরা আনসার করো। আমি বলছি দেখো ভাই, প্রথম প্রশ্নটার দিকে তাকাও, আমাদের বলছে কারেক্ট সেন্টেন্স, ম্যান ইউজুয়ালি, দেখো ভাইয়া এম ই এন আছে তার মানে কথাটা কারেক্ট, হ্যাঁ এম ই এন, ম্যান প্লুরেল কথাটা, প্লুরেল, এখন যেহেতু প্লুরেল আছে ইউজ ম্যান ইউজুয়ালি ওয়ান, ঠিক আছে এটাও মিলে। দেখো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সরি সাবজেক্ট প্লুরেল হলে ভার্ব প্লুরেল হয়, লেখা আছে সাবজেক্টটা প্লুরেল, ভার্বটাও প্লুরেল, ভার্বের সাথে অ্যাজবেস না হলে হয় প্লুরেল, অ্যাবসোলিটলি ডান। ম্যান ইউজুয়ালি ওয়ান্ট টু হ্যাভ দেয়ার ওন ওয়েজ, মানে মানুষ সাধারণত নিজের পথটাই পছন্দ করে, নিজের জিনিসটাকে বেশি পছন্দ করে এমনটা বলছে। তাহলে ম্যান ইউজুয়ালি ওয়ান্ট টু হ্যাভ দেয়ার, এখানে দেয়ার কথাটা কিন্তু লাগবে, ওন ওয়েজ, এখন এখানে ওয়েজ লিখতে হবে কেন? মানুষ কিন্তু অনেকজন, দেখো দেয়ার এবং প্লুরেল, কেমন? বি নাম্বারটা আমরা কেন নিলাম না? দেখো ভাইয়া, ম্যান ইউজুয়ালি ওয়ান্ট, এতটুকু ঠিক আছে তাই না, ম্যান ইউজুয়ালি ওয়ান্ট টু হ্যাভ দেয়ার ওন ওয়ে, ওয়াইটা সিঙ্গুলার আছে, ফলে এটা কিন্তু ক্রস। সি নাম্বারে কী ভেজাল? ওই দেখো, ম্যান প্লুরাল আছে বাট এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার দেওয়া আছে, সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটা ঠিকঠাক হয় নাই, এসটা দিলে কিন্তু ভাইয়া সিঙ্গুলার হয়ে যায় ভার্ব, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বকে সিঙ্গুলার হলে হয়? নিশ্চয়ই না। আর ম্যান ইউজুয়ালি ওয়ান্ট, এটা ঠিক আছে, টু হ্যাভ হিজ, হিজ কেন আবার? আমরা কথা বলছি প্লুরেল নিয়ে, আমাদের সাবজেক্টটা প্লুরেল, হিজ তো কোনো সিঙ্গুলার ব্যক্তিকে, পুরুষকে রেফার করে, ফলে দিস ইজ অলসো রং, আনসার এ। হোপফুলি তোমরা বুঝতে প্রবলেম হয় নাই কারো, সবাই ক্লিয়ার। সাত নম্বর প্রশ্নে আসো, কারেক্ট সেন্টেন্স, অ্যাগেন ইন্ডিকেটিভ মুডের কারেকশন সেন্টেন্স, খুবই ইজি কোশ্চেন, বাট যদি কেউ না পারে, এটা ওই খুব সহজ এই জন্য না পারে এমনটা হয়, কঠিনই কারণে এটা কেউ না পারবে না, মানে পারবে না এমন হবে না, কারোই ভুল হবে না, কঠিন এই ভেবে। আনসারটা দেখো ভাই, আমাদের আনসার হচ্ছে বি,
এই নাম্বারটা ভেজাল কি দেখো ভাই, ডু দি শুরু হয়েছে বাক্যটা, আমরা দেখছি প্রেজেন্ট টেন্সের মুডে, প্রেজেন্ট টেন্সের মুডে। এখন আমাদের সাবজেক্ট যদি হয় হির সাথে ডু বসে ডাজ বসে, হি ডাজ এমনটা হয়, তাহলে ইন্ডিয়ান সেন্টেন্স হলো ডাজ হি হলে বাক্যটা ঠিকঠাক, তো ফলে এই নাম্বারটা ভুল। বি নাম্বারটা ডাজ ই, যে কথা ঠিক আছে, ডাজ হি হ্যাভ। এখন ডাজ হি আবার হ্যাজ লিখা যাবে না, তোমরা এটা নিশ্চয়ই জানো, তাই না? ডাজ হি হ্যাভ আ হাউস, কারেক্ট। সি নাম্বার কি, এটা এই যে আগের কথা বলছে, ডাজ আস আবার হ্যাজ লিখা যাবে না, ডাজ হলে আবার হ্যাভ হবে কিন্তু, ফলে এই কারণে সি নাম্বার ভুল। ডি নাম্বারে ওই আগের ভেজাল, হি আস আবার ডু হয় নাকি, নাকি ডাজ, ডাজ হি হ্যাজ আ হাউস, না ডাজ হি, মানে লিখতে হবে ডাজ হি হ্যাভ আ হাউস। মূল কথা হলো আমাদের কারেক্ট সেন্টেন্স এটাই, ডাজ হি হ্যাভ আ হাউস, ডাজ হি হ্যাভ আ হাউস, তার কি একটা বাড়ি আছে? হোপফুলি ক্লিয়ার। দেন আট, আমরা সাত করলাম তো আগে নাকি, হ্যাঁ ওর আট আসো। ড্যাশ হিম ইয়েট নাও ইজ ইউর চান্স, মানে এই অংশটা তুমি ওখানে বসাবা, বসালেই বাক্যের পুরো অর্থটা ক্লিয়ারলি বুঝবা, একটা বসা কোনটা দিলে হয়। ইয়েট কথাটা তোমাকে একটা ক্লু দিয়ে রেখেছে, ইয়েট থাকলে আমরা বাক্যটাকে সম্ভবত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি, তাই না? আসো আনসারটা পেয়ে যাবা, আমাদের আনসার হচ্ছে বি। আমার এখানে খুব ব্যাখ্যার কিছু নেই ভাইয়া, ওই যে ইয়েটের কথা বলে রেখেছি আমি, দেখো ইয়েট, হ্যাভেন্ট ইউ মেট হিম ইয়েট, তুমি কি এখন তার সাথে সাক্ষাৎ করো নাই? তোমরা জানো মিট, মিট শব্দটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হলো এম ইটি, মেট। তাহলে হ্যাভেন্ট ইউ মেট হিম ইয়েট, তুমি কি এখন তার সাথে সাক্ষাৎ করো নাই? নাও ইজ ইউর চান্স, মানে এখন তোমার সুযোগ আছে, যাও সাক্ষাৎ করে আসো, কোনো সেলিব্রিটি আসছে আর কি। যদিও সেলিব্রিটিদেরকে আমরা খুব বেশি ফলো করতে চাই, কিন্তু সেলিব্রিটিদের ব্যক্তিগত লাইফ খুব খুব অগোছালো মোস্ট অফ দ্য কেসেস। তাহলে হ্যাভেন্ট ইউ মেট হিম ইয়েট, তার সাথে এখনও তোমার দেখা হয় নাই, নাও ইজ ইউর চান্স, তাহলে এখানে ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা তুমি খেয়াল রাখতে পারো। ইয়া, অ্যান্ড দেন কোশ্চেন নাইন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। খুবই ভালো প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নটাও মানে আলাদা করে, এখানকার প্রত্যেকটা সেন্টেন্স আলাদা করে পরীক্ষা এসছে এই মুডের, এবং আসার ক্যাপাসিটি রাখে। তোমরা একটু রিডিং পড়ে ফেলতে পারো ভাই, এটা ডিগ্রি মুডের একটা প্রশ্ন, ওই যে কম্পারিজন অফ ডিগ্রি আমরা পড়ে থাকি সেটা। আনসার দেখাচ্ছি আমি, আনসার হবে, দেখো আনসার হচ্ছে আমাদের ডি নাম্বার। আমরা এই নাম্বার থেকেই শুরু করি, আমাদের কারেক্ট সেন্টেন্সে চাইছে এই নাম্বারটা ভুল কেন? অ্যামং মাই ফ্রেন্ডস হি ইজ এল্ডেস্ট। হ্যাঁ, আমার বন্ধুর মাঝে কেউ এল্ডেস্ট হতেই পারে, যেহেতু সুপারলেটিভ মুডে আছে, বাট আমরা তো সুপারলেটিভের আর্টিকেলটা দিয়ে বসাই, এখানে নাই, ফলে এটা ক্রস। বি নাম্বার আসবে, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। দেখো ভাইয়া, আমরা কম্পারেটিভলি বেটার এই দুটা কথা একসাথে লিখি না, এটা রিডান্ডেন্সি হয়, যেমনটা সাফিসিয়েন্ট ইনাফ লিখতে পারি না, রিটার্ন ব্যাক লিখতে পারি না, তাই না? তাই না? ইয়েস, তাহলে কম্পারেটিভলি বেটার লেখা যায় না, কারণ বেটার তো নিজেই কম্পারেটিভ, আবার কম্পারেটিভলি বেটার কথাটা আননেসেসারি, ফলে এটা ভুল। কেমন? হি ইজ বেটার টুডে, দ্যাটস ইট। তাহলে সি নাম্বার আসবে, হি ইজ বেটার দেন অল দ্য বয়েজ। হাউ কাম হি ইজ বেটার দেন অল দ্য বয়েজ? অল দ্য বয়েজ দ্বারা কী বলতে চাইছে? সব ছেলেমেয়েরা, নিশ্চয়ই এখানে দুজনকে বোঝাচ্ছে না, অনেক মানুষের মাঝে একটা বিষয় থাকলে আমরা কিন্তু সুপারলেটিভ ফর্মে নিয়ে যাই, তাহলে হি ইজ বেটার, বেটার তো কম্পারেটিভ ফর্ম, বাট আমাদের বাক্যের এখানে বয়েজ দিয়ে বলতে চাইছে অল দ্য বয়েজ, সুপারলেটিভ মুডে আছে বাট ব্যবহার করেছে কম্পারেটিভ, ফলে সি নাম্বারটাও ক্রস। ডি নাম্বারটা কারেক্ট, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে ক্লাসে অনেকগুলো ছেলেমেয়ে আছে, ছেলে আছে, তার মাঝে সে বেস্ট, এবং আর্টিকেল দুটো কিন্তু আছে, যে দুইটা এ নাম্বারে মিসিং হওয়ার কারণে আমরা ভুল ধরেছি, ফলে আনসার কি? ডি। আমার মনে হয় সহজে তোমরা ধরতে পেরেছ। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। একটু সাবধানে খেয়াল করো ভাই, আমি তোমাদের বলেছিলাম যখন কারেকশন মোডের প্রশ্ন পাবা, এই কারেক্ট লেখা নাকি ইনকারেক্ট লেখা। সত্যি কথা হলো আমি নিজেও যদি ইনস্ট্রাকশন না পড়তাম, ইনস্ট্রাকশন না পড়ে প্রশ্নগুলো সমাধান করতে থাকতাম, আমি কিন্তু ভুল করাটা চান্স থেকে যেত। আসো আনসারটা দেখাচ্ছি এবং কেন সেটা। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, তার মানে আমাদের ভুল বাক্য খুঁজতে হবে, এখন ভুল যেটা সেটাই আমাদের এখানকার উত্তর, ভুলটাই উত্তর হবে। কেমন? তার মানে এখানে কারেক্ট ভুল থাকবে তিনটা, কারেক্ট সেন্টেন্স থাকবে কয়টা? ভুল থাকবে একটা, কারেক্ট থাকবে তিনটা। আসো আমাদের ডি নাম্বারটা ভুল, ডি নাম্বারটা ভুল, আমরা দেখি এ নাম্বারটা কেন ঠিক। দ্য কালার অফ হার আইজ ইজ ব্লু, দেখো তোমরা এতটুকু নিশ্চয় জানো, ইজটা হলো ভার, আর আগের পুরো কথাটাই অনেকগুলো শব্দ মিলে এটা সাবজেক্ট, এবং এটা মানে মোটামুটি সব ধরনের বইয়ে এক্সাম্পলটা থাকে, এটা টফেলের একটা সেন্টেন্স এবং পরীক্ষা আসছে। নিশ্চয়ই আমি এখানে যতগুলো প্রশ্ন দেখাচ্ছি এগুলো সবই বিভিন্ন পরীক্ষায়, তোমাদের কৃষিগুচ্ছ,
বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিসিএস পরীক্ষায় এসেছিল এমন। তাহলে এটা হলো ভার্ব, আগে পুরো কথাটাই কিন্তু সাবজেক্ট। আমরা জানি অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট হয় হেডওয়ার্ড দিয়ে ভার্ব ভার্ব হয়। হেডওয়ার্ড কি আবার? হেডওয়ার্ডটা হলো হয়ে যে অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলো না, এই অনেকগুলো শব্দের মাঝে প্রথম প্রিপজিশন আগে শব্দটা দিয়ে ভার্ব নির্ধারিত হয়। তাহলে অফটা দেখো প্রথম প্রিপজিশন আছে একটা, প্রথম কেন বলছি, মাঝে মাঝে অনেকগুলো শব্দ মিলে দু তিনটা প্রিপজিশন দিয়ে যুক্ত হয়ে একটা সাবজেক্ট হয়, এই জন্য প্রথম প্রিপজিশনের কথাটা আগে বলছি। দ্য কালার সিঙ্গুলার, ফলে ভার্বটা সিঙ্গুলার, দিস ইজ কারেক্ট। বি নাম্বার, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, এই যে একই রকম দেখো, আরটা আমাদের ভার্ব, আগের পুরো কথাটাই কিন্তু সাবজেক্ট। আমাদের মূল ভার্ব নির্ধারণ করবে কোন সাবজেক্ট, শব্দটা ফিল্ড নাকি প্লেয়ার্স, প্লেয়ার্সটা দেখো ওই যে প্রথম প্রিপজিশনের আগের কথাটা, প্লেয়ার্স যেহেতু প্লুরাল ফলে আর ঠিক আছে। 50 miles ইজ আ লং ওয়ে, ইয়া সেটা নিশ্চয়ই ঠিক আছে, তোমরা এটা জানো নিশ্চয়ই, সময় দূরত্ব, টাইম ডিস্টেন্স, ওয়েট মানি, সময় দূরত্ব, ওজন, টাকা, যত বেশি হোক ভার্ব কিন্তু সিঙ্গুলার। ফলে এটাও কারেক্ট, এটা ভুল কেন? এটা তোমরা এইচএসসি লেভেলেই অনেক অনেক পড়ে আসছো, এসএসসি এইচএসসি লেভেলে। হি রেন ফার্স্ট লিস্ট, লিস্ট থাকলে আমরা তারপরে একটা কী যেন শুট জাতীয় কিছু একটা বসাই, শুট মাইটি কিছু একটা বসাই, তারপরে ভার্ব বিশ্রাম হয়। এখানে হি মিস ডাইরেক্ট চলে আসছে, মাঝের একটা শুট মাইটি এটার একটা কিছু নাই, ফলে এটা রং। আমাদের চাইছে এখানে রং সেন্টেন্স কোনটা, যেটা রং সেন্টেন্স সেটাই উত্তর, ফলে আমাদের আনসার হচ্ছে ডি। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। আমি প্রত্যাশা করি প্রত্যেকে উপকার পেয়েছো, যারা উপকার পেয়েছো সত্যিকার অর্থে তারা ভিডিওতে একটা লাইক দিবা, নিশ্চয়ই তোমার কিছু বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা শেয়ার করার মধ্য দিয়ে। ভালো থাকবে তোমরা, দোয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।